হলো যে আওয়ামী লীগ কখনোই ধর্মবিরোধী ধর্মবিদ্বেষী কোনো কিছু কোনোদিন করে না। আগ্রহ ঔৎসুক্য আমরা এটাকে অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি এবং আমাদের এই পুস্তকগুলো বিতরণ করার পরে আমরা এই গত এখন তো প্রায় 4 সপ্তাহ হতে চললো, 3 সপ্তাহ একটু বেশি, এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মতামত পাচ্ছি, আপনাদের মাধ্যমে পাচ্ছি, পত্রপত্রিকা টেলিভিশন তার মাধ্যমে পাচ্ছি, অনলাইন এখন খুব সক্রিয় তার মাধ্যমে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছি, রাজনীতির মঞ্চ থেকেও পাচ্ছি, সব জায়গা থেকে পাচ্ছি। তো আমি প্রথমেই বলবো যে আমরা শিক্ষার দায়িত্বে যারা আছি, 2 মন্ত্রণালয় এবং এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল, আমাদের সকলের দিক থেকে আমরা এই যে সমস্ত আমাদের পাঠ্যপুস্তকগুলো নিয়ে মানুষের মধ্যে যে এক ধরনের একটা আগ্রহ ঔৎসুক্য আমরা এটাকে অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি। আমরা মনে করছি যে এমনকি 10 বছর আগে প্রণীত যে বই, সেখানে 10 বছর আগে যে হয়তো খুব ছোট মানে ভুলটা হয়তো বড় কিন্তু শুধু এক লাইনের একটা বিষয়, সে ভুলটি যেগুলি আরো অনেক আগেই চিহ্নিত হওয়া উচিত ছিল এবং সংশোধন হওয়া উচিত ছিল, সেগুলো যে এখন চিহ্নিত হয়েছে সেটাকেও আমরা খুব ইতিবাচক ভাবে দেখছি যে এখন সবাই সমাজের নানান স্তরের মানুষ, শুধু শিক্ষক শিক্ষার্থী অভিভাবক না, বাইরের অনেকেই সকলেই খুব মনোযোগ দিয়ে আমাদের বইগুলো দেখছেন। তার মানে হচ্ছে আমাদের বইগুলো ত্রুটিমুক্ত হবার ব্যাপারে এটি আমাদেরকে সহযোগিতা করবে। তো আমি সবার কাছে আমাদের যে অনুরোধ সেটি হলো আমরা নানান জায়গায় নানান আলোচনা দেখছি এবং সেখানে ধর্মীয় বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা আছে। তো আমরা 2 কমিটি আমরা তৈরি করছি, একটি কমিটি এবং এই 2 কমিটির বিস্তারিত আপনাদেরকে আমরা এই সপ্তাহের শেষের মধ্যে কিংবা রোববারের মধ্যে, সামনের সপ্তাহের প্রথম দিন রোববারের মধ্যে ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। আমরা 2টি কমিটি করছি, একটি কমিটি আমাদের বিশেষজ্ঞদের নিয়ে এবং সেখানে বিশেষজ্ঞ শুধু বিষয়ের বিশেষজ্ঞ নন, বিষয় বিশেষজ্ঞ, পেডাগজির বিশেষজ্ঞ, স্বাস্থ্যের কিছু ইস্যু আছে স্বাস্থ্য বিশেষজ্ঞ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, যারা ধর্মীয় বিষয় নিয়ে যেহেতু বেশ কিছু কথা এসেছে ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞ, এইরকম নানান যারা আছেন বিশেষজ্ঞ তাদের সকলের সমন্বয়ে আমরা একটি কমিটি তৈরি করে দিচ্ছি এবং একটি আমরা লিংক আমরা দিয়ে দেব যেখানে সারা দেশ থেকে বা বিদেশ থেকেও যদি কেউ দিতে চান আমাদের যে কোনো বই যে কোনো ধরনের তাদের যদি কোনো মত থাকে, কোনো আপত্তি থাকে, কোনো পরামর্শ থাকে, যা কিছু তাদের মতামত থাকে পরামর্শ থাকে সেগুলো এই লিঙ্কে আমাদেরকে পাঠালে এই কমিটি সেই সমস্ত গুলো বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে সর্বোত্তম যা করা সম্ভব, যেখানে ভুল থাকবে অবশ্যই তা সংশোধন করা হবে, কোথাও যদি কোনো ভুল থাকে সেটি নিশ্চয়ই সংশোধন করা হবে। আমি তাছাড়াও বলেছি যে কোথাও যদি কোনো কিছু নিয়ে আপত্তি থাকে, কোথাও যদি কোনো সংবেদনশীল বিষয় সেটি নিয়ে কারো বিশেষ আপত্তি থাকে, অস্বস্তি থাকে, সেগুলোকেও কিন্তু আমরা বিবেচনায় নেব। আরেকটি বিষয় বোঝাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই কারণ কোন রকম অধিকার যেমন নেই আমাদের